কি মজা, কাশ আমি অফিসে চাকরি করতাম, আমি এরকম মজা করতাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, ভালো তো থাকবেই। যারা যারা ঠান্ডা পছন্দ করে তারা তো বিন্দাস রয়েছো, কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে। আর তাদের কাছে ওই জন্য যারা ঠান্ডা পছন্দ করে তাদের কাছে মানে কি বলবো, মানে আগে যেমন ছিল তার থেকে দ্বিগুণ ভালো, তাই না? আর আমার মতো যারা রয়েছো, মানে এই যারা ঠান্ডাতে শীত কাতুয়ে মানে একবার লেপের মধ্যে ঢুকে গেলে আর বেরোতে চাই না, তাদের হচ্ছে সাজা, আমাদের আর মজা নেই, বুঝলে? সাজা তো যাই হোক, আমার সত্যি কথা বলছি, মানে মানে খুব যে ঠান্ডা লাগে খুব এ ব্যাপার ওসব কিছু নেই। সকালবেলা তুমি একটু এক্সারসাইজ করে নাও, ব্যাস রিল্যাক্স, মানে আর তোমার গায়ে যেমনি থাকি সেরকম থাকা যায়। সন্ধ্যেবেলাও সেম একটু করে নাও, ঠিক আছে। কিন্তু ওই যে উঠতে হবে সকালটায়, উঠে যে এক্সারসাইজটা করবো যার জন্য উঠবো, ওই উঠতে পারাটাই হচ্ছে সব থেকে ব্যাপার, বড় ব্যাপার যাকে বলে। ভীষণ কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে। আর এই যে দুপুর বেলা একটুখানি শুয়ে পড়বো, মানে শুয়ে শুয়ে এডিট করবো, তারপরেও যে উঠবো, উঠে যে টিফিনটা রেডি করবো সেটাও কষ্ট। প্রথমে কেউ যদি মুখের কাছে তুলে এনে দিত ভালো হতো। তো যাই হোক, তো চলো মজা সাজা সবকিছু নিয়েই চলবে জীবন। তো আজকে আর কি, চলো দেখতে থাকো আজকের ব্লগটা। গাছে এক দুদিন জল দেওয়াই হয়নি, বুঝলে তো, আগে জলটা দিই। খুব একটা রৌদ্র নয়, মেঘলা মেঘলা। ইস, গাছের পাতা সব শুকিয়ে গেছে। কালকে যেহেতু জল দিইনি না, তো আজকে যখন মাটিতে জলটা পড়ছে সেই মাটির একটা গন্ধ উঠে না, সেই গন্ধ কি ভালো লাগে। চলো এই সাইডটা মোটামুটি দেওয়া হয়েছে, ওই সাইডটা দিয়ে দিলে তারপরে যাবো ঠাকুরঘর, ঠাকুরঘর থেকে কিচেন, কিচেন থেকে জানি না। সকাল থেকে ছুটা দৌড়া করতে করতে যে কখন 11:30 বেজে যায় না, বোঝা মুশকিল। তো রান্না বান্না মোটামুটি অনেকখানি কমপ্লিট। তো এখন হবে এই যে হিংচাকে বেসন দিয়ে ভাজবো। হিংচা চেনো? এটা হিংচা শাক। তো কি বলতো, এটা যেহেতু একটু তেতো তেতো লাগে না, কেউ খেতে চায় না। মানে হিংচার তরকারি করো বা সেদ্ধ, আমার খুব ভালো লাগে সেদ্ধটা বেগুন দিয়ে মাখতে। বেগুন আলু দিয়ে হিংচা সেদ্ধ মাখতে খুব ভালো লাগে, আমার ভালো লাগে, আর কেউ খায় না। বাবা আমি এরপরে হচ্ছে মানে অ্যান্টিক পিস, যা দেবে চলে যাবে, মানে না ভালো লাগলেও চলে যাবে, এরকম একটা ব্যাপার। আর কেউ হচ্ছে এরা না ভালো লাগলে খাবেই না। তো তাই জন্য হিংচাটা মানে কি বলবো, তেতো হলে তো তেতো খাওয়া তো উচিত না। তো হিংচা খাওয়ানোর ব্যবস্থা করছি, বেসন দিয়ে ভেজে দিলে দেখবে গোপা গপ সব উঠে যাচ্ছে। আর এটি আবার আমার পছন্দ লাগে না যেহেতু তেল দিয়ে, বাট কিছু করার নেই। আমি আর বাবা কি করি, হিংচা হিংচা সেদ্ধটা আমি খাই না, মানে ওই বেগুন টেগুন দিয়ে সঙ্গে হলে খাই, না হলে আরেকটা হয় না কুলে শাক, যেটা কাঁটা শাকও বলে, কুলে শাক হয় না, তো কুলে শাকটাকে কি করি
সেদ্ধ করে রাখি আমি আর বাবা চাই। ওটা খেলে কিন্তু যাদের হিমোগ্লোবিন কম খুব উপকার, খুব উপকার, মানে মেডিসিনের থেকে বলবো খুব ভালো যাদের হিমোগ্লোবিন কম। তো আমার হিমোগ্লোবিন কম নয়, অনেকে হয়তো দেখে ভাবো যে আমার হিমোগ্লোবিন কম বা কিছু, মানে গায়ের রংটাই এমন, মানে অনেকে বলে হিমোগ্লোবিন কম বা কিছু, বাট না, মেয়েদের হিমোগ্লোবিন যেটা থাকা উচিত সেটাই আছে। তবু আমি কুলেখাড়া খাই, বাবার জন্য করি আমিও খাই। তো চলো দেখো বেসনটা কি করলাম, জল দিচ্ছিলাম, তো নুন দিয়ে জল দিয়ে ফেটে নিলাম, একটু কালো জিরা দেবো, কালো জিরার একটু গন্ধটাই একটা আলাদা, মানে তেলে ভাজাটা যাতে দিলে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এরকম মাখিয়ে নিলাম, মানে চপ ভাজার মতো যেমন বেসন করি সেরকম বেসনটা গুলিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে একটুখানি দিয়ে দিলাম, অনেকে কি করে এইটাকে ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে তোমার বেসনের সঙ্গে মাখিয়ে বড়ার মতো ভাজে, বাট আমি ওইরকম করি না, আমি এরকম গোটা গোটা ধরবো কয়েকটা নিয়ে দেখাচ্ছি, এটা আমার বেশি ভালো লাগে, মানে ওইরকম মেখে করার থেকে, তাই জন্য আমি এরকমই করি। পাঁচ ছটা নিয়ে নিলাম, এরকম করে ধরলাম বেসনে জাস্ট চুবালাম, আমার তো এইটা দিয়ে খেতে মুড়ি বেশি খেতে ভালো লাগে ভাতের থেকে, বেশ মুচমুচ করে বেগুনির মতো। এই ধরলাম মুন্ডি, এই করলাম, দিয়ে দিলাম কড়াইতে, এগুলো খাওয়া মানে তেল খাওয়া, ঠিক আছে, হিংচা খাওয়াতে গিয়ে আমি আর এক কাণ্ড করছি না, তেল খাওয়াচ্ছি, কি করবো বলো, নাহলে এরা অন্য কিছু খাবে না, এইটা করে দিলে গপা গপ সবার চলে যাবে, কি যে এরা না কি বলবো, মানুষ হবে না আজকালকার ছেলে মেয়েরা, এইসব খালি মুখরোচক চাই। দেখো এবার কি করবো, উল্টে পাল্টে যা ভেজে নেবো, মানে তেলে ভাজা যেমনই ভাজে আর কিছু না, আমার না এক এক হাতে না ফোন ধরে উঠেছি, করতে ভয় লাগে তেল ফেল ছিটকাবে। এই যে দেখো একদম লাল করে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না এটা, আর একদম মানে শাকগুলো না একদম মুচমুচে হয়ে যাবে, ভেতরটাও এত সুন্দর মানে সেদ্ধ হয়ে যাবে, কি বলবো, খেতে ভালোই লাগে। তুলে নিয়ে এবার হলো মাত্র তিনটে, আমরা রয়েছি কজন, পাঁচজন, আর দুদিনে দশটা করতে হবে, তো এখন যতটা হচ্ছে হোক, কারণ বেসন বেশি খাওয়া হয়নি, আর এইটুকু রয়েছে, আর তিনটে হয়তো হবে, ভীষণ তেল টানে, ভীষণ তেল টানে, ফটাফট ভেজে নিই, মানে
ভাবছি এখনই ভেজে নিই, পরে আবার ভাজতে বহুত টাইম লাগে, এগুলো আর ভালো লাগে না। একবার যদি রান্নাঘর থেকে বেরিয়ে যাই, শত চেষ্টা করলেও আর মানে আর ইচ্ছে করে না রান্নাঘরে এসে কিছু কাজ করি। চলো দেখাই কি কি রান্না করেছি, তারপরে এটা মাখিয়ে আবার করছি। এই দেখো এটা ফুলকপিটা আজকে একদম কষা কষা রান্না করেছি, বেশ একটু তেল টেল দিয়ে। আর এটা হচ্ছে যে পেঁপে, পেঁপে আর সয়াবিন দিয়ে তরকারি করেছি, ডাল আর এই যে হিংচা। আজকের মেনু, এখন আবার কাটতে বসেছি বাতাবি, অফিস নিয়ে যাবে, অফিসে সবাই মিলে খাবে টিফিন টাইমটা। আর এই বাতাবিটা এত সুন্দর আমার বাবার বাড়ির গাছে, মানে টক লাগে না, মিষ্টি আর দানাগুলো না খুব সুন্দর, তো তাই জন্য বাতাবিটা কেটে দিয়ে দেবো। ওরা কি করবে ওখানে ছাড়াবে, ছাড়িয়ে যে লঙ্কা নুন রাসুন দিয়ে সব দিয়ে দেবো, ওখানে মাখিয়ে খাবে। কি মজা, কাশ আমি অফিসে চাকরি করতাম, আমি এরকম মজা করতাম। এমনি তো মিষ্টার চলে গেছে খেয়ে দিয়ে, রান্না বান্নাও কমপ্লিট, এখন বসছি দেখো এই বেরোলো আটা খেতে। এখন আটা খুব বাজারে উঠেছে বুঝলে, তো যাই হোক বাজার থেকে নিয়ে এসছে, আর খেতে তো ভালো লাগে বাট সবসময় পাওয়া যায় না। তো আগের দিন আগেরবারে যখন নিয়ে খেয়েছিলাম বাতাবি লেবু, তো কেউ কমেন্টস করে বলেছিলেন যে স্নান করে ফল খেতে নি, তাই না? তো স্নান করে কেন ফল খেতে নেই আমি জানি না, তো কেউ কারো জানা থাকলে আমাকে একটু প্লিজ কমেন্টস করে জানিও। তবে আজকে কিন্তু আমি স্নান করিনি, তো তোমাদের কথা অনুযায়ী তো ভাবলাম যে না আগে স্নান করার আগে ফ্রুটসটা খেয়ে নিই, তারপরে স্নান করব। সাইজটা দেখো আটার, বিশাল বড়। আর কার কার আটা খেতে ভালোবাসে, সরি আর কার কার আটা খেতে ভালো লাগে সেটাও কমেন্টস করে জানিও, বুঝলে? এরকম করে ছাড়ি ছাড়ি খাচ্ছি, মানুষ কি করে আমি সবে উল্টো। Mm-hmm.
বিভৎস মিষ্টি, প্রচন্ড মিষ্টি। অনেকদিন মানে এই টাইমটা যে ফ্রুটস খাই না, অনেকদিনই খাওয়া হয়নি, তো ভাবলাম যে না, আর এই জিনিস তো রাখাই যাবে না। আপেল টাপেল হলে কি হয়, তবু দু একদিন থাকে, এগুলো পেকে যাওয়া মানে তোমার পচে যাবে, থাকবে না। ভাবলাম না বাবা আজকে খেয়ে নিই, তারপরে পচে না হলে ফেলে দিতে হবে, এত টাকার জিনিস হয় না। তো চলো আমি খাই, তোমরা কি আর দেখবে? নিজে হাসি পাচ্ছ, এমন ভাবে খাচ্ছি। তো আজকের মতো টাটা, আবার আশা করছি কালকে ফিরে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।